আসলে ঈদে মিলাদুন্নবী বাহিনী আর সমস্ত ঈদ আনন্দ উৎসব ইসলাম ধর্ম কর্ম আল্লাহর পরিচয়, ইসলামের পরিচয় এবং এই কোরআনের প্রকাশ সব কিছু আল্লাহ পছন্দ করছে যে নবীর মধ্যে দিয়ে গরিব নবীর মধ্যে দিয়ে ভালোবাসছি আল্লাহ প্রচার অন্যান কোরআন প্রচার অন্যান ইসলাম প্রচার অন্যান নবীর মধ্যে দিয়ে আল্লাহ তো ভালো লাগবে এটা লাইয়ান যাইতে শিয়েন বড় ঈদ খুশি যিবা যিনি যিনি আইনে কোরআন পাই আল্লাহর ইসলাম পাই দিন পাই ধর্ম পাই হলি এন বড় ঈদ ন আনন্দিত ঈদ ঈদুর খুশি এন 12 দিন ব্যাপী অর হঠাৎ যে চট্টগ্রামের প্রাণ কেন্দ্র আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র হাশিম শাহ হুজুরের দরবার হাশিম শাহ হুজুরের দরবার বিশেষত্ব কি আলাদা গুণ কি ইয়ান হল যে আলাদা গুণ উনি নিজে নিজে ইমামে আহলে সুন্নাত নয় জিবে সুন্নিও তলে জেহাদ করছি বাংলাদেশের সুন্নিও তোরে জিন্দা করছি এই বল যে সারে বাংলা শাহ হুজুর সারে বাংলা শাহ হুজুর জীবিত থাকতি যারে সুন্নিও তোর ইমাম আহলে সুন্নাত দায়িত্ব দিকে জি এই বল যে আল্লামা হাশিম শাহ হুজুর সেই আহলে সুন্নাত ইমানের ইমামের এডে অজ্জে এই অনুষ্ঠান ইয়ান অত্যন্ত গুরুত্ব ভাব আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের ইমাম উনি যতদিন থাকে এতদিন ইমাম সুতরাং ইমামের এডে এডে ওলামায়ে কেরামাইয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তির বাণী লইরা পাঠাই এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে অসন্তরের বিরুদ্ধে ইয়ান যে এখন বিপ্লব এই বিপ্লব ইয়ান শুরু হই এবং দিনকে দিন ইয়ান বারের আগে 10,000 মানুষ হইতো এই 20,000-30,000 এইলা মানুষর ইয়ুতুন মাইনে সারা বাংলাদেশত আগে কিন্তু ঈদে মিলাদুন নবী বিভিন্ন জায়গায় একদিন ব্যাপী হইতো এখন 10 দিন ব্যাপী 12 দিন ব্যাপী 14 দিন ব্যাপী এই দরবার উত্তুন সারা বাংলাদেশে ছড়াই পড়ছে সুতরাং এই দরবার অত্যন্ত মর্যাদাবান এবং জ্ঞানী মানুষ আধ্যাত্মিক জ্ঞানী এবং দুনিয়ার জ্ঞানী সবচাইতে বয়োজ্যেষ্ঠ বাংলাদেশের ব্যাক আলেম মানুষ ইমাম আহলে সুন্নাত কাজী নুরুল ইসলাম হাশিমির উনি আধ্যাত্মিক পুরুষ এবং ইয়ান ইমাম সারা বাংলা সব হুজুরে দিকে জি আর আই ব্যাগুন আধ্যাত্মিকতা অর্জন করিবে লাই আই এবং যারা আসছে তারা ধন্যবাদ জানাই সি প্লাসরে ধন্যবাদ জানাই যেহেতু আই বর্ণনা করছি চট্টগ্রামের কেন্দ্র করে প্রথম ইসলাম প্রচার হই এই চট্টগ্রামের টিভি হচ্ছে সি প্লাস চট্টগ্রামের বাসায় এই আই ইবে প্রচার করে না সি প্লাস ধন্যবাদ জানাই আশা করছি যে সি প্লাস প্রতি বছর 12 দিন ব্যাপী যেন প্রচার করে আজ তো 41 বছর আগে ইমাম আলী সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি এই মাহফিলের প্রবর্তন করছে ইনর মানুষের ধারাবাহিকতা এবং আলেমলর এমনকি বর্তমান আস্তে 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 শুধু দেশি আলেম নো বিদেশত নো এমনকি মিশরতুন লেবাননতুন ইন্ডিয়াতুন পাকিস্তানতুন বিভিন্ন বড় বড় আলেমল আইয়ে এই মাহফিলের গুরুত্ব অনুধাবন করছে স্বয়ং আল্লাহ পাক জাল্লা শাম কোরআন মসজিদ এই দিন মিলাদুল নবী গরিবের এলান করছে আল্লাহ পাকের শাহ শর্মার ওই যে আখজ আল্লাহ মিসা কান্না বিনা লমা আতা তুকুম মিন কিতাব ও হেকমতিন সমাজাকুম রসুল মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন বিহি ওয়া লাতানসুরুনহু قال أقررتم وأخذتم على ذلك إسري قالوا أقررنا قال نشهد إنا معكم من الشاهدين إلى آخر الآية إي آية المدى الله باك جل شانو سرشت شروطي شمستر نبيغن كي নবীগণের রুখে একত্রিত করে তাদেরকে ওয়াদা দিয়েছিল তার নবুয়তের ঝণ্ডা উড়ে এমন অবস্থা আর মাহবুব নবী তোমার কাছে আয় পৌঁছলি তোমারা এইবারে এবার নবুতরে স্বীকার করিবা এবং এবারে জান মাল ধন মন ধন দি
সাহায্য করি না। এ কথার তোমরা একরার করতে লাগে কিনা, বিশ্বাস করতে লাগে কিনা, ও আন্দা করতে লাগে কিনা, প্রত্যেকে এক জমানে একমত হই গেল, এক কণ্ঠে ব্যাকুণ স্বীকার করল ও আন্দা করল আল্লাহ পাক জান্দার সানু নবী রসুল্লরে পাগম্বরে পুরস্কার স্বরূপ, এই কথাগুলো পুরস্কার স্বরূপ নবুয়ত দান করল, পাগম্বরী দান করল, আবার আল্লাহ পাক জান্দার সানু স্বয়ং এলান করেন যে আদাম দেখছে অশেষ নেমত দৌলত রহমত বরকত ইজ্জত উন্নতি বেতের বেলা দন দৌলত মহ সম্পদ করার দিয়ে সৃষ্টির শুরু হইতে অন্তকাল পর্যন্ত অসীম অসীম নেমত করার লাই বানায় সৃষ্টি করতে তার সক্রিয় স্বরূপ তোমরা সক্রিয় স্বরূপ খুশি প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। এই এই আনন্দ প্রকাশ করি বাদে নবীর শুভাগমনে এই আনন্দ প্রকাশ করি বাদে এই এই নেক আমল এইসব কাজ এই পুণ্য কাজ সমস্ত নেক কাজ সমস্ত পুণ্যর কাজ অত্যন্ত উত্তম এবং উৎকৃষ্ট। সুতরাং ঈদ মিলাদুন নবী বেদাত নয়, শিরিক নয়, পূজা নয়, নতুন কিছু নয়, বরং আল্লাহ পাক জান্দার সানুর এরশাদ, আল্লাহ পাক জান্দার সানুর হুকুম আদেশ নির্দেশ এবং তার আল্লাহ পাকে ওয়াদা দিয়ে সবচাইতে বেশি স্বভাব বেশি বেশি নাকি বেশি পুরস্কার এনাম ঈদ মিলাদুন নবীর দিবা ওয়াদা দিয়ে আল্লাহ পাকে ধন্যবাদ আর চট্টগ্রাম বাসার চট্টগ্রামের বাসার মধ্যে ওকে সামাল করি আল্লাহ সুখ দিয়ে আল্লাহ পাকের অশেষ শুকর আল্লাহ পাক জানা সানু চট্টগ্রামের বাসার যদিও একটা নতুন বাসার দেখা যায় কিন্তু চট্টগ্রামের বাসার ভিতরে আরবি শব্দ বেশি, ফার্সি শব্দ বেশি, উর্দু শব্দ বেশি। এই চ্যানেলে আল্লাহ পাক দৈনন্দিন উন্নতি তরকে কামায় বিধান করো সারা বিশ্বের মধ্যে এই চ্যানেলে আল্লাহ পাক জানা সানু কবুল করো।
দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।